সাদা কালেকশন করে সোনাপুর রংঘর গ্রামীণ সড়ক সংস্কার করলেন স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রতিনিধির বিরুদ্ধে নমস্কার আপনারা দেখছেন ভিডিভি নিউজ সঙ্গে রয়েছে আমি মধুমত্তমা দীর্ঘ দেড় দশক ধরে বেহাল হয়ে পড়েছে বরখোলা সমষ্টি সোনাপুর রংঘরের গ্রামীণ সড়ক নেই জনপ্রতিনিধিদের সুনজর এক পশলা বৃষ্টি হলেই কাদামাটি তৈ তৈ করে গোটা এলাকায় বৃহত্তর এলাকার শত শত পরিবারের একমাত্র যাতায়াতের সম্বল সড়কটি নরকে পরিণত হয়েছে যদিও স্থানীয়রা বারবার সড়ক সংস্কারের দাবি জানিয়ে জনপ্রতিনিধিদের তারস্থ হলেও মিলছে শুধু আশ্বাস এদিকে এক পশলা বৃষ্টি হলেই গোটা সড়ক কাদামাটি তৈ তৈ করে কেননা একই সড়ক দিয়ে জনগণ সহ গরু ছাগল মহিষ ইত্যাদি যাতায়াত করে থাকেন ফলে গোটা সড়কে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিশেষ করে অসুস্থ রোগীসহ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছা সম্ভব হচ্ছে না সড়ক নিয়ে বহু দাবি জানানোর পরও আজ সোনাপুর জিপির কংগ্রেস নেতা প্রয়াত ইসলাম উদ্দিন চৌধুরীর পুত্র মাওলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী এবং রংঘর গ্রামের বিশিষ্ট সমাজসেবক তথা জেলা কংগ্রেসের মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী এবং বরখোলা যুব কংগ্রেসের সভাপতি আলী আহমেদ বরভুইয়া মানিক আহমেদইয়া নিজ তহবিল থেকে অর্থ ব্যয় করে সড়ক সংস্কারে হাত দিয়েছেন সংবাদ মাধ্যমে আব্দুল ওয়াহিদ চৌধুরী ও কাছার জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সম্পাদক সামির উদ্দিন লস্কর জানান এসব মাটি ভরাটে কিছুই হবে না সড়কটি সম্পূর্ণরূপে মেরামতে হাত দিতে বরকলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন ওরা কিছুদিন আগে আমরা একটা নিউজ করা হয়েছে এই সড়কের ব্যাপারে যে গাড়ি চলে না মানুষ চলা যান না হলো তো মসজিদাবাদ কষ্ট এর বাদে আমরা সোনাপুরের জনপ্রতিনিধি সকলের লগে আমি নিজে যোগাযোগ করছি করার বাদে সবে আশ্বাস দিস যে রোহিত চুরা হইলে দিবা মাটি কইয়া রোহিত কইতে কইতে কিন্তু আবার মেঘ পড়বার সময় হয়ে শেষে আমরা সোনাপুর জিপির বিশিষ্ট কংগ্রেস নেতা মরহুম ইসলামুদ্দিন চৌধুরী সাহেবর ছেলে হরত মৌলানা কৃষ্টি আহমেদ চৌধুরী তাই আজকে ছয় গাড়ি মাটি পয়সা ডিসন আমি নিজে চাই গাড়ি মাটি দিছি আর আমার বড়খলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বড়বী তাই এক গাড়ি মাটি পয়সা আমার দিশন ফাটাইয়া এখন আমরা ও লাল মাটি নিজে দিয়ে ফালাই আমরা সেটিং করছি একটা আর আমরা আশা কর্ম যে স্কুল নিউজ আমরা বড়কলার মাননীয় বিধায়ক জারা মিজবাহুল ইসলাম লস্কর মহাশয় এবং পশ্চিম বড়কলা জেলা পরিষদ সদস্য নাজিমা বেগম লস্কর মহাশয়ের কাছে রাস্তার দিকে একটু সুনজর দিবা ধন্যবাদ আমরা কিছুদিন আগে রাস্তা ব্যবহারে ভুক্তভোগিয়া আসলাম বা কিছু সোশ্যাল মিডিয়া তো আমরা এই জিনিস মাত্রা করছি করলেও কিন্তু কোনো সুভাও পাইছি না মোটামুটি আমরা নিজেও কিছু পয়সা করি কালেকশন করিয়া এগুলো কিছু মেরামত করছি আর এখন বর্তমানে আমরা যে মরুম ইসলাম উদ্দিন চৌধুরী সাহেবের ছেলে মৌলানা ইস্তিক আখন চৌধুরী সাহেবে তাইন ছয় গাড়ি মাটি দিয়ে আমরারে সাহায্য করছি আর এই আমরা আবদুল আহিদ চৌধুরী তাইনও আরও গাড়ি মাটি দিয়া ওগুলোকে আমাদের একটা সহযোগিতা করিয়া রাস্তাটা মোটামুটি এখন সোলার যুগে একটা ব্যবস্থা হয়েছে আর মাননীয় আমরা যে তিনি এমএলএ সাইব দৃষ্টি আকর্ষণ করি তাই যদি আমরা রাস্তার দিকে তুলা সুনজর নজর মোটামুটি আর কি রাস্তার সমাধান হইবো আর এই খবর এই পর্যন্তই পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ভিটিভির পর্দায় নমস্কার